আপনার বউয়ের যদি যৌন মিলনে আগ্রহী না থাকে, আপনার বউয়ের যদি যৌন মিলন করতে ইচ্ছা না করে, তাহলে হয়তো আপনি আপনার বউয়ের সাথে জবরদস্তি যৌন মিলন করবেন। তো এক্ষেত্রে দেখতে গেলে আপনিও কোনো সুখ পাবেন না, আপনার বউও কোনো সুখ পাবে না। তো বন্ধুরা, কোনো চিন্তা করবে না, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটির নাম হচ্ছে মিসমি ট্যাবলেট। এই মিসমি ট্যাবলেটটি যদি আপনি আপনার বউকে ব্যবহার করান, তাহলে আপনার বউ যৌন মিলন করার জন্য পাগল হবে এবং আপনার হাতে পায়ে ধরবে যে আমার সাথে আজকে করো। তো এই মিসমি ট্যাবলেটটির সঠিক ব্যবহার বিধি কী, আপনার বউকে কখন ব্যবহার করাবেন, কিভাবে ব্যবহার করাবেন এবং এই মিসমি ট্যাবলেটটি ব্যবহার করার পর কি শরীরে কোনো ক্ষতি বা সমস্যা হতে পারে, তো এক একটি বিষয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাকে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই এই মিসমি ট্যাবলেটটির সাথে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এই মিসমি ট্যাবলেটটির ভিতরে রয়েছে টোডালাফিল 10 mg, আর এই ট্যাবলেটটি তৈরি করে জি ড্রাগস কোম্পানি, আর এর দাম দেখতে গেলে মাত্র 60 টাকায় একটি ট্যাবলেট আপনারা খুব সহজেই যে কোনো ঔষধের দোকানে পেয়ে যাবেন। বন্ধুরা, এই মিসমি ট্যাবলেটটি 18 বছরের উপরে মহিলাদেরই কিন্তু ব্যবহার করাবেন, 18 বছরের নিচে মহিলা কিন্তু ব্যবহার করাবেন না। তো চলুন এই মিসমি ট্যাবলেটের সঠিক ব্যবহার বিধিটি জেনে নেওয়া যাক। আপনার বউয়ের যদি আপনার সাথে যৌন মিলন করতে আগ্রহী না হয়, কোনো ইচ্ছাই না থাকে, তাহলে আপনার বউকে এই ট্যাবলেটটি যৌন মিলন করার 10 মিনিট আগে জলের সাথে ব্যবহার করান। দেখবেন 10 মিনিটের ভিতর আপনার বউয়ের শরীরে যৌন উত্তেজনা আসবে, যৌন এনার্জি আসবে এবং আপনার সাথে যৌন মিলন করতে আগ্রহী হবে। বন্ধুরা, এই ট্যাবলেটটি শুধুমাত্র মহিলাদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্যই কিন্তু ব্যবহার করা হয়। তো আপনাকে একটা সাবধানতা দিয়ে রাখি, এই ট্যাবলেটটি কখনোই আপনার বউকে না জানিয়ে ব্যবহার করাবেন না। আপনার বউকে যদি না জানিয়ে ব্যবহার করান, হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় তার যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে বা অন্য কোনো রোগ থাকে, তার থেকে শরীরে সাইড ইফেক্ট হতে পারে যদি অজান্তে এই ট্যাবলেটটি ব্যবহার করান। আপনার বউয়ের যদি ইচ্ছা না হয়, তাহলে আপনি আপনার বউকে জানিয়েই ব্যবহার করাবেন যে আপনার যদি যৌন মিলন করতে ইচ্ছা না হয়, তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করুন, আপনার যৌন মিলনে কিন্তু আমার সাথে আগ্রহী হবেন। তো তাতে ক্ষেত্রে কোনো ক্ষতি বা সমস্যা হবে না। তো এই ট্যাবলেটটি বন্ধুরা মাসে 1 থেকে 2 বার ব্যবহার করবেন, 1 থেকে 2 বারের বেশি কিন্তু মহিলাকে ব্যবহার করাবেন না, তার ক্ষেত্রে মারাত্মক সাইড ইফেক্ট হতে পারে, যেরকম বাচ্চাদানিতে সমস্যা হতে পারে, ওভারির সমস্যা হতে পারে মানে মাসিকের সমস্যা হতে পারে, তারপর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে, শরীরে কমজোর মানে দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে। তো এই ট্যাবলেটটি ব্যবহার করার পর যদি আপনার বউয়ের শরীরে স্যুট না করে, তাহলে অ্যালার্জি ভাব, মাথা ঘোরার সমস্যা হতে পারে, তা কিছুক্ষণের জন্য, আবার পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই মিসমি ট্যাবলেটের বিষয়ে যদি আর কোনো মনে প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করুন, আমি আপনাকে রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।